সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলেই ভালো আছো। তো ভিডিওর প্রথমে বলে রাখি বন্ধুরা, চন্দনা মিউজিক কিন্তু আবার আসছে নতুন রূপে, নতুন লুকে। তো দেখেছিলাম ভবানী চকে কম্পিটিশানে, আর আজকে কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি সেই আবার নতুন রূপে ফিরে আসছে। তো যাই হোক, কিছুদিন মোটামুটি কোনো কারণবশত সেই রকম আমরা দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, আবার কিন্তু নতুন রূপে পুরো সম্পূর্ণ নতুন সেট আপ নিয়ে ফিরে আসছে বি ক্যাবিনেট সেন্টার থেকে চন্দনা মিউজিক। আর সেই সঙ্গে বলে রাখি বন্ধুরা, এই বি ক্যাবিনেটের সম্বন্ধে তো আমাদের কাঁথির সমস্ত প্রায় নাম ডাক সেট আপ, এবং সেই সঙ্গে বলে রাখি তো এমটি মিউজিকের 88 এবং বর্মন মিউজিকের 89 সেট আপ কিন্তু এই বি ক্যাবিনেট থেকে তৈরি হচ্ছে। তো সেটা দেখাবো। সেই সঙ্গে বলে রাখি বন্ধুরা, উড়িষ্যার বেশ কিছু ডিজে রয়েছে, তো সেগুলো দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি, এবং কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে দেখাই চন্দনা মিউজিকের যে 4/4 সেট আপ তৈরি হচ্ছে, তো নতুন সেটা দেখাই তোমাদেরকে। তো ওই যে সামনে যে বেসগুলো দেখতে পাচ্ছ, পপ বেসগুলো, ওগুলো কিন্তু চন্দনা মিউজিকের। তো এই যে ব্যাসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু চন্দনা মিউজিকের, আর এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন রূপে ফিরে যাচ্ছে। চন্দনা মিউজিক খুব তাড়াতাড়ি কিন্তু আবার কিন্তু নতুন সেট আপ নিয়ে আসছে মার্কেটে। তো এদিকে রয়েছে একটা ব্যাস, আর এদিকে একটা, মোট টোটাল 4টা ব্যাস রয়েছে, আর এদিকে কিন্তু মিড রয়েছে। আর এই যে ব্যাসগুলো দেখতে পাচ্ছ, অর্থাৎ বি ক্যাবিনেটের যে আগের মডেল ছিল, যেটা রোল্যান্ড এবং বর্মন মিউজিকের ছিল, তো এই সেট আপটা কিন্তু যাবে এমকে মিউজিক ডায়মন্ড হারবার। তো এমকে মিউজিক ডায়মন্ড হারবারের সেট আপ। তো এর মিডগুলো ভেতরে রয়েছে, এটা দেখতে পাচ্ছ, এটা আগের মডেল, বি ক্যাবিনেটের আগের মডেল, তো প্লাস মডেলই বলতে পারো। যাই হোক, তো চন্দনা মিউজিকের মিড বক্সগুলো দেখাই আগে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, তো এই মিডগুলো রয়েছে। আর বলে রাখি বন্ধুরা, চন্দনা মিউজিকের কিন্তু বর্মন রকস্টার কালাকার, তো তাদের মতোই কিন্তু মিড বক্স তৈরি হবে। তো সেটা কিন্তু এই ভেতরের দিকটা রয়েছে, তো অন্ধকার, এই কারণে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক বন্ধুরা, তো এদিকে কিন্তু পুরো মাল স্টক হয়ে রয়েছে, তো সেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না। আর এদিকে কিন্তু নেট রয়েছে। যাই হোক, আমি তোমাদেরকে উড়িষ্যার বেশ কিছু ডিজে দেখাবো। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, কত স্পিকার এবং কত জামা স্টক হয়ে রয়েছে। তো বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু ক্যাবিনেট নয়, সম্পূর্ণ সেট আপ ফিটিংস করে দেওয়া হয়। অর্থাৎ যদি কেউ চাও স্পিকার, এমপি প্লেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু পাবে এই বি ক্যাবিনেট সেন্টারে। তো যদি তোমরা করতে চাও অবশ্যই কিন্তু এই বি ক্যাবিনেট সেন্টারে যোগাযোগ করতে পারো। তো বলে রাখি, এখান থেকেই কিন্তু বর্মন, এমপি, কালাকার, রকস্টার, চন্দনার মতো সেট আপ তৈরি হয়েছে। তো আর এদিকে কিন্তু টু পপ বেস রয়েছে, এখানে কিন্তু ছোট বড় সমস্ত রকমের সেট আপ তৈরি হয়। এই যে দেখতে পাচ্ছ টু পপ, এগুলো কিন্তু উড়িষ্যারই ডিজে, তো উড়িষ্যার গাড়িতে ফিটিংস হবে। এই যে দেখতে পাচ্ছ, তো খুব দারুণ ফিনিশিং হয়েছে, তো অসাধারণ লাগছে আমার। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এদিকে একটা পপ ব্যাসও রয়েছে, তো এটাও কিন্তু কালার হচ্ছে। আর এদিকে কিন্তু মিটগুলো রয়েছে, এগুলো কিন্তু উড়িষ্যার সেট আপ, তো গাড়িতে ফিটিংস হবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে দেখালাম, আর আজকে কিন্তু সেই রকমভাবে তোমাদেরকে এই টু পপগুলো দেখাবো, দিয়ে ওদিকে যে কাজ হচ্ছে সেটা দেখাবো। এবং সেই শেষে বলে রাখবো, খুব তাড়াতাড়ি কিন্তু বর্মনের 89 সেট আপ ভিডিও আসছে। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যে দেখতে পাচ্ছ টু পপ বেস, তো এখানে যারা টু পপ করতে চাও অবশ্যই চলে আসতে পারো, অবশ্যই যোগাযোগ করতে পারো। এখানে কিন্তু ছোট বড় সমস্ত রকমের সেট আপ তৈরি হয়। এই যে দেখতে পাচ্ছ মিড বক্সগুলো, আর এগুলো কিন্তু দুটো ব্যাস রয়েছে, আর এদিকেও কিন্তু দুটো ব্যাস। আর ওই দিকটা কিন্তু কাজ চলছে। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, কিছুদিনের মধ্যে বর্মন, রকস্টার, কালাকার এবং
চন্দনা মিউজিক। তো চন্দনা মিউজিক বেরিয়ে যাচ্ছে বর্মন কালাকার এবং রকস্টার, তো নতুন রূপে নতুন লুকে আবার আসছে, ফিরে আসছে বি ক্যাবিনেট সেন্টার থেকে। তো সেই ভিডিও দেখতে হলে ডিজেরাম ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও সবার আগে ভিডিও দেখার জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা খুব একটা বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।